এত অপরিচিত হয়ে গেলেন আপনি? অপবিশ্বাস সেটা আবার বলেন তো। আমার ছেলের মা অফকোর্স সে আমার স্ত্রীও। আপনি কেন এগুলো করছেন আমি জানি না, কারণ আমি যখন তার ভালো ফেসটা দেখি আমি তো তখন আবার ওইটা বিশ্বাস করে ফেলি যে কেন এরকম হচ্ছে আমার সাথে, কেন এই ধরনের গেম। বুবলি ম্যাডাম, এমন তো নয় যে আপনি জানতেন না সাকিবের একজন হিন্দু স্ত্রী অপুজি ছিল এবং মুসলমান সন্তান আব্রাহাম খান জয় ছিল। জেনে শুনে কেউ যদি বিষপান করে তাকে কি বাঁচানো ফরজ? একটা রুমে একা বসে একটু চিন্তা করবেন। আর তাকে বাঁচানোর চেষ্টাটাই করবে কে? বুবলি ম্যাডাম, আপনার পরিবার, আপনার বাবা মা বাধা দিয়েছিল, আপনি তো শোনেননি, ইগনোর করেছিলেন। কোনো বাবা মা চায় কি তার সন্তানের অমঙ্গল? কে মন থেকে আমি ভালোবেসেছিলাম, হয়তো এটা আমার ভুল ছিল, সেটার জন্য আমি সরি। আপনি তো আপনারটা বুঝেছিলেন, আপনার ভালোটাই বুঝেছিলেন, ঝুঁকে পড়েছিলেন, বাচ্চা নিয়েছেন। বুবলি ম্যাডাম, আপনার যা কাজকর্ম তা হচ্ছে আত্মহত্যা আর বিষ খাওয়ার মতোই সামিল। সব ভুলের কি ক্ষমা হয়? যেটা বলছে আমার কাছে সেটাই মনে হচ্ছে যে কোরআন শরীফের মতো, যে না ওয়াও এটাই মনে হয়, তাহলে এটাই বোধহয় কারেক্ট। আমি যদি আপনার বউয়ের সাথে পরকীয়া করি অথবা খুন করি আর ক্ষমা চাই, তবে কি আমি ক্ষমা পাওয়ার যোগ্য কাজ করেছি, নাকি আমার সেই পাপের প্রায়শ্চিত্ত করার পর ক্ষমা ভিক্ষা চাইতে হবে? মানুষের কান্নাকাটি এখন আর ভালো লাগে না, কারণ কোনটা অরিজিনাল কান্না আর কোনটা অভিনয়ের কান্না এখন বোঝা বড় দায়। বাস্তব জীবনে অভিনয়, সিনেমাতেও অভিনয়, শুধুই অভিনয়। বুবলি ম্যাডাম, অপুদির সব কিছুই তো আপনি জানতেন, জানার পরেও বুবলি ম্যাডাম আপনি অধিকার কাটান। ওই সময় সাকিবের একাকিত্বের বন্ধু ছিলেন, এক্স ছিলেন। এক্স তো থাকতেই পারে, সুপারস্টার বলে কথা না, কারণ সুপারস্টারের সাথে যে কেউ শুইতে পারে। সো বুবলি ম্যাডাম আপনিও পেরেছিলেন, তাই বলে আপনি ব্ল্যাকমেইল করে সন্তান নেবেন? সে সময় কি কন্ডম ছিল না? আর সেই সন্তানের অধিকার সহ আপনারটা কেঁদে কেঁদে মর্যাদা চাইবেন? সুপারস্টার সাকিব খান কয়জনকে দেবেন? ওনার তো আপনার মতো অনেক আছে, সবাইকে চালানো কি সুপারস্টারের সম্ভব? তবে আপনি এরকম আর একজন সুপারস্টারকে ডেকে নেন, তার সঙ্গে আবার পরকীয়া করেন, আবার একটা সন্তান নেন, আপনার জীবনটা কেটে দেন।